এমন প্রিজন ভ্যানেই আনা নেওয়া করা হয় অপরাধীদের। দুর্নীতির মামলায় তাতে করেই কারাগারে যেতে হলো ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি গোলাম সরওয়ারকে। দুদকের অভিযোগ, দেখানো আয়ের বাইরে তার রয়েছে 3,45,354 টাকার অবৈধ সম্পদ। গত 30 মে ময়মনসিংহ বিশেষ আদালতে সংস্থাটির করা মামলায় 3 ছেলে এনামুল, নাজমুল ও মঞ্জুরুল হককেও আসামি করা হয়। ওই মামলায় বড় ছেলে এনামুল হককে নিয়ে বুধবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন 65 বছর বয়সী গোলাম সরওয়ার। তাতে ছেলে জামিন পেলেও সাবেক পুলিশ কর্মকর্তা বাবাকে যেতে হয় জেলে। এই মামলায় হাজির হওয়ার পর বলছি 4টি মামলায় উনি উপযুক্ত আসামি এবং ওনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 3,45,00,000 টাকা অভিযোগ 4টি মামলায়। আর ওনার ছেলেও আসামি, ছেলের নামে উনি অনেক সম্পদ করে দিয়েছেন, যে কারণে ছেলেকেও আসামি করা হয়েছে। তারপরে বিজ্ঞ আদালত বিবেচনা করে ছেলে এনামুল হক মাসুমকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছেন আর গোলাম সরওয়ারকে জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরণ করেছেন। 2019 সালে অভিযোগের ভিত্তিতে সাবেক ওসি সরওয়ার ও তার 3 ছেলের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তদন্তে তাদের দেওয়া সম্পদের বিবরণীতে গরমিল পাওয়া যায়।